the next time whenever we are coming to Bangladesh, we'll make sure, you know, we have to deal with this type of umpiring, and you know, accordingly we have to prepare ourselves. Pathetic umpiring was done, and really disappointed about the some decisions given by the umpires. ব্যাট সিস্টেম ভাঙা এর পরে আসলে মূল নাটকটা জমিয়ে রেখেছিলেন যখন প্রাইজ গিভিং হচ্ছিল, ঠিক তখন হারমনপ্রীত কৌর তিনি এসে ঘোষণা করলেন অনেকটা যে এখানকার যে আম্পায়ারিং হয়েছে এবং তারা যে এরে গেছে সেটা যেন তাদেরকে পরিকল্পিতভাবে হারানোর জন্য অপপ্রয়াস ছিল। বাংলাদেশের কাছে প্রথম ওয়ানডেতে তারা হেরেছে, পরেরটায় কামব্যাক করেছে, থার্ড ম্যাচে বাংলাদেশ টাই করেছে, সিরিজ ড্র হয়েছে, কোনোভাবেই যেন মানতে পারছিল না মাইটি ইন্ডিয়া। যখন এই সিচুয়েশনসগুলো হয় এবং একটা আনুষ্ঠানিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিসিবির এতজন পরিচালকের সামনে ইন্ডিয়ান ক্যাপ্টেন এরকমভাবে প্রশ্ন তোলেন, সেটা আসলে কতটুকু কাঙ্ক্ষিত? সেটা যতটুকুই কাঙ্ক্ষিত হোক আর না হোক, সবাই যে অবাক হয়েছেন এ নিয়ে কোনো সন্দেহ নেই। আম্পায়ারিং নিয়ে সরাসরি অভিযোগ করলেন, মানে আপনি তো অনেক আগের সংগঠক, এটা কতটুকু আসলে আপনার কাছে মনে হয় যে খেলোয়াড় সুলভ ছিল? আমার মনে হয় খেলোয়াড়রা তাদের কোড অফ কন্ডাক্ট সম্পর্কে জানা উচিত। অবভিয়াসলি আইসিসি এইসব জিনিস দেখবেন এবং দ্যার ইজ এ ম্যাচ রেফারি, সো ইটস এ ম্যাটার অফ ম্যাচ রেফারি টু মেক ডিসিশন। আম্পায়ারিং নিয়ে আপনার কাছে মনে হয়েছে কোনো ঝামেলা আছে? আপনি তো ইন্টারন্যাশনালি বাংলাদেশকে অনেক জায়গায় আপনি প্রতিনিধিত্ব করেছেন। আনফর্চুনেটলি আমিও যখন ক্রিকেট খেলেছি, দ্য ম্যান ইন হোয়াইট ইজ মোস্ট ক্রিটিসাইজ, বাট দ্য ল ইজ ভেরি ক্লিয়ার, দ্য আম্পায়ার্স ডিসিশন ইজ ফাইনাল। আরও একজন পরিচালক রয়েছেন আমাদের সাথে, ক্রিকেট বোর্ডের সবচেয়ে শক্তিশালী পরিচালকদের একজন জালাল ইউনুস, এবং জালাল ইউনুসকে আমি দুর্বল একজন সাংবাদিক হিসেবে একটু জিজ্ঞেস করতে চাই। জালাল ভাই, আপনি ক্রিকেট খেলেছেন, আপনার সময় আপনি বাঁ হাতে বল করতেন, স্টাম্প ভাঙতেন, আম্পায়ারিং নিয়ে কি আপনার কাছে মনে হয়েছে যে খারাপ হয়েছে? না, এটা কখনোই যে কমেন্টটা করলো এটা তো এখানে অন মাইক সে করতে পারে না, প্রেজেন্টেশন সেরেমনিতে যদি তার কোনো গ্রিভেন্সেস থাকে পরে কথা বলতে পারতো এটা নিয়ে, কোনো সংশ্লিষ্ট যারা এখানে ইনভলভ আছে যারা বোর্ড বা কারোর সাথে এটা আলাপ করতে পারতো। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খেলা হলে আম্পায়ারিংটা কেন বড় হয়, মানে আমরা হারলে ওখানটায় দেখি যে আমাদের সাথে একটা কাহিনী হয়, গতকালকে হয়েছে, আজকে জিতে গেলাম সেই জায়গায় হয়তো ফেয়ার আম্পায়ারিংটা হয়েছে এবং তাদের পক্ষে যায়নি, সেটা নিয়ে এভাবে আপনাদের উপস্থিতিতে অনেকটা অসম্মানজনকভাবে বলা হয়েছে। এরপরে বাংলাদেশে খেলতে আসলে জালাল ভাই আমি মেনশন করি তারা এনশিওর করবে এরকম যেন না হয়। না, ডেফিনেটলি আমরা তো আগেই বলেছি এটা আমরা এটা এরকম সিচুয়েশন বা এরকম কমেন্ট কাম্য নয়, তো আমরা আশা করি যে এটা স্পোর্টসম্যান স্পিরিট যেটা থাকে এই স্পিরিট নিয়ে খেলা উচিত এবং তাদের স্পিরিটটা শো করা উচিত, আর যদি কিছু কমপ্লেন থাকে ডেফিনেটলি তারা অন প্রসেস তারা যেতে পারে। আপনি কি অবাক হয়েছেন? অবাক তো সত্যি না, নিশ্চয়ই অবাক হয়েছে। নাদল ভাই, একটা ব্যাপার একটু জানতেই চাই নাদল ভাই, সেটা হচ্ছে আম্পায়ারিং নিয়ে কথা বলা হলো নাদল ভাই, আমরা যতটুকু দেখেছি যে আসলে ফেয়ার ছিল, আপনার কাছে কি মনে হয়েছে? এটা নিয়ে আসলে আমি কোনো কথা বলতে চাই না। আরো একজন বিসিবি পরিচালক রয়েছেন আমাদের সাথে, এটা দুঃখজনক, এছাড়া কিছু বলার নাই। এটা আপনি কি অবাক হয়েছেন? অবাক তো অবশ্যই হয়েছে, এটা ম্যাচ আম্পায়ারের এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে আশা করি। একটা ব্যাপার, আপনি গতকাল নিশ্চয়ই বাংলাদেশ এমার্জিং দলে খেলা দেখেছেন, অনেক ক্ষেত্রে আম্পায়ারের খুব বাজে বাজে সিদ্ধান্ত ছিল, আমরা তো সেগুলো নিয়ে কথা বলি না, আজকে কেন হুট করে তারা টেলিভিশনে জ্বলে উঠলো? দুঃখজনক, এটা দুঃখজনক, এই ব্যাপারে আমি ম্যাচ আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করতেছি, উনি এই ব্যাপারে সিদ্ধান্ত দেবে বলে আশা করি। থ্যাংক ইউ সো মাচ নজিব ভাই। যা অবস্থা তাতে আসলে ভারত জিতলে আম্পায়ারের সহযোগিতা নেয়, আবার যদি হেরে যায়, যদি ফেয়ার আম্পায়ারিং হয়, সেখানটায় কোথায় যেন আসলে তাদের সেই স্যাটিসফ্যাকশন থাকে না। আজকে যেভাবে আসলে প্রাইজ গিভিং সেরিমনিতে ক্যাপ্টেন হারমনপ্রীত কৌর তিনি আম্পায়ারিং নিয়ে কথা বলেছেন, আম্পায়ারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এবং বলেছেন যে এরপরে বাংলাদেশে তার দল আসার আগে এনশিওর করবে এরকম আম্পায়ারিং যেন না হয়। এটা কিন্তু এক ধরনের হুমকি দেওয়া হয়েছে হোস্ট বোর্ডকে। রিয়াসাদ আজিম, একাত্তর।